আসসালামু আলাইকুম, আমি লিখন। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর কোনো প্রজেক্ট কীভাবে গিটহাবে রাখবো। তো প্রথমে আমাদের যে স্টেপ ফলো করতে হবে, আমাদের পিসিতে গিট ইনস্টল দিতে হবে। সেই জন্য যে কোনো ব্রাউজার থেকে আপনারা এখানে লিখবেন গিট ডাউনলোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে git.acm.com, আমরা এই ওয়েবসাইটে যাব। তারপর এখান থেকে ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য গিট দেওয়া আছে। যেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করতেছি, সেই জন্য আমি এখান থেকে উইন্ডোজের গিটটা ডাউনলোড করতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গিট ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গিট ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা নর্মালি সফটওয়্যার যেভাবে ইনস্টল করি সেভাবে আমরা গিট ইনস্টল করে নেব। তারপর নেক্সট নেক্সট এটা ইউজ করে দেব। নেক্সট নেক্সট আবার নেক্সট। এখানে ডিফল্ট যে অপশনগুলো দেওয়া আছে আমরা সেগুলো রাখতেছি, সেজন্য শুধু আমরা এখানে নেক্সট নেক্সট দিতেছি। তারপর এখানে আমরা ইনস্টল দেব। গিট ইনস্টল হয়ে যাওয়ার পর এটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও অটো ডিটেক্ট করে নেবে। তো আমাদের এই গিট অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে আর কানেক্ট করা লাগবে না। তো সেটা আমরা চেক দিয়ে দেখবো যে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে আমাদের গিট কানেক্ট আছে কি না। তারপর এখানে আমরা এটা আনচেক করে এটা ফিনিশ করে দেব। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। তারপর এখন আমরা চেক করে দেখবো যে গিট আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট আছে কি না। তো সেই জন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসতেছি। আসার পর এখান থেকে ফাইলে থেকে যাব সেটিংয়ে। সেটিংয়ে আসার পর এখান থেকে আমরা যাব ভার্সন কন্ট্রোলে। ভার্সন কন্ট্রোল থেকে আমরা যাব গিটে। গিটে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটো ডিটেক্ট, অর্থাৎ আমরা একটু আগে যে গিট ইনস্টল দিয়েছি সেটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে অটো কানেক্ট হয়ে গেছে। সেই জন্য আমরা এখানে যদি টেস্টে দিই তাহলে আমরা আমাদের ইনস্টল দেওয়া গিটের ভার্সনটা দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিট ভার্সন 2.34.1। তো এই ভার্সনটা আমাদের ইনস্টল দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে এটা ওকে করে দিব। এখন আমাদের গিট ইনস্টল দেওয়া এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে গিট কানেক্ট কমপ্লিট। তারপর আমরা এখন নেক্সট স্টেপে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কোনো প্রজেক্ট গিটহাবে রাখার জন্য প্রথমে আপনাদের গিটহাবের অ্যাকাউন্ট যে কোনো ব্রাউজারে লগ ইন করে নেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিপোজিটরি নামে একটা অপশন আছে। তো রিপোজিটরিতে আসার পর এখন আমাদের এখান থেকে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ নামে একটা অপশন আছে। তো নিউতে ক্লিক করলেই আমরা এখান থেকে নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো। আর আমাদের রিপোজিটরি এখানে একটা আমাদের নাম দিতে হবে। তো আমার এখানে নাম দেওয়া কমপ্লিট। আপনারা চাইলে এখানে ডিসক্রিপশনে কিছু লিখতে পারেন। আর আপনাদের যে অ্যান্ড্রয়েডের প্রজেক্ট আছে সেটা কি পাবলিক রাখবেন নাকি প্রাইভেট রাখবেন, তো সেটাও এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। আমি আমার এই প্রজেক্টটা পাবলিক রাখতেছি। আর যদি আপনারা চান এখান থেকে রিডমি ফাইল অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে রিডমি ফাইল অ্যাড করতেছি না, তারপর শুধু এখানে দিতেছি ক্রিয়েট রিপোজিটরি। এখন আমার এখানে রিপোজিটরি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার এখানে নতুন রিপোজিটরির উপরে যে ইউআরএল আছে সেটা আমাদের লাগবে নেক্সটে। আমি এখান থেকে এটা কপি করে নিতেছি। তারপর এখন আমি চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে, যেখানে আমার প্রজেক্টটা করা আছে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিসিএস নামে একটা অপশন আছে। এই বিসিএস অপশনে আসার পর আমরা এখানে চলে যাব ইনেবল ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন। এখানে আমরা এটা ক্লিক করে দেব। তারপর আমাদের এখানে যে গিট ইনস্টল দেওয়া আছে সেই গিটটা এখানে দেখাচ্ছে। আমরা এটা ডিফল্ট যেটা আছে সেটা রাখতেছি। তারপর এখানে আমরা এটা ওকে করে দেব। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলগুলো আছে, আমাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সবগুলো রেড হয়ে গেছে। এটা দেখাচ্ছে এই কারণে যে আমাদের এই প্রজেক্টে গিটহাবে পুশ করা নাই, সেজন্য এখানে রেড দেখাচ্ছে। এখন এই প্রজেক্টটা আমাদের গিটহাবে রাখার জন্য এখানে আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে। তো সেটা আমি আপনাদের একে একে দেখাচ্ছি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এখানে অ্যান্ড্রয়েড নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে প্রজেক্ট। প্রজেক্ট থেকে সিলেক্ট করার পর আমাদের ফার্স্ট যে স্টেপ সেটা আমরা এখন দেখব। তারপর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গিট নামে একটা অপশন আছে। এই গিট থেকে আমরা এখানে এটা অ্যাড করে দেব। তো অ্যাডে ক্লিক করে দিলে এটা আমাদের সবগুলো ফাইল অ্যাড হয়ে যাবে। তারপর আমাদের সেকেন্ড যে স্টেপ আছে সেটা এখন আমরা দেখব। আবার এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর আমরা আবার চলে যাব গিটে। তারপর এখানে আমাদের যাব কমিট ডিরেক্টরি।
এই কমিট ডিরেক্টরিতে আসার পর আপনাদের প্রজেক্ট সম্পর্কে এখানে কিছু দিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো প্রজেক্টের আপডেট করার পর কোন পার্টটা আপনারা আপডেট করছেন সেটা এখানে আপনারা উল্লেখ করে দিতে পারেন। এখানে কমিটে আমি শুধু লিখে দিতেছি যে ফাইনাল ভার্সন, যেহেতু আমার এই প্রজেক্টটা একদম কমপ্লিট হয়ে গেছে সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি ফাইনাল ভার্সন। এখানে আপনারা কমিট লেখার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কমিটের বাটন আছে, তো এখানে ক্লিক করে আমরা এটা কমিট কমপ্লিট করে দেব। কমিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমাদের পপ আপ উইন্ডো চলে আসছে, এখানে দেখাচ্ছে যে আমাদের 21টা ওয়ার্নিং আছে। তো এই ওয়ার্নিংটা মূলত আসে যে আপনারা যে হার্ড কোড লিখলে সেই জন্য ওয়ার্নিং দেখায়, তো এটা সমস্যা না, যদি আপনাদের এখানে কোনো ইরর থাকে তখন আপনারা সেই ইরর ফিক্স করে তারপর আপনারা গিটহাবে পোস্ট করবেন। যেহেতু আমার এখানে কোনো ইরর নাই সেজন্য আমি এটা এখান থেকে কমিট ফাইনাল করে দিচ্ছি। এখন এই গিটহাবে এই প্রজেক্ট পোস্ট করার জন্য আপনারা সেই আগের মতো মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে গিট থেকে যাবেন রিপোজিটরি, তারপর এখান থেকে আপনার নিচে একদম দেখতে পাচ্ছেন যে পুশ, তো এই পুশে ক্লিক করার পর এখানে আমাদের একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোতে আপনারা এখানে কিছু দেখতে পাচ্ছেন না। এখন এখান থেকে আমাদের ক্লিক করতে হবে ডিফাইন রিমোট, তো এখানে ক্লিক করার পর আমাদের গিটহাবে রিপোজিটরির যে ইউআরএল ছিল সেটা আমরা এখানে দিয়ে দেব। এটা আমি আবার এখান থেকে কপি করে নিতেছি। এখানে এটা আমি পেস্ট করে দেব, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিতেছি, তারপর এখান থেকে এটা আমি ওকে করে দেব। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টের যতগুলো ফাইল ছিল সবগুলো চলে আসছে, তারপর এখান থেকে আমি এটা পুশ করে দিতেছি। পুশ করে দিলে এটা আমাদের গিটহাবে চলে যাবে, আর যেহেতু আমার এই আন্ডার স্টোরিতে গিটহাবের অ্যাকাউন্ট কিন্তু এখনও লগ ইন করা নাই সেজন্য প্রথমে আমার গিটহাবের অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। তো পুশে দেওয়ার পরে আমাদের গিটহাবের অ্যাকাউন্টের লগ ইনের অপশন চলে আসবে, অথবা আমরা সেটিং থেকেও আমাদের গিটহাবের অ্যাকাউন্ট প্রথমে লগ ইন করে নিতে পারি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গিটহাবের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেইগুলো দিয়ে আমরা এখান থেকে গিটহাবে লগ ইন করে নেব। তো এখানে আমরা দুইভাবে লগ ইন করতে পারি, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি, অথবা আমরা যদি লগ ইন ইন উইথ গিটহাব এখানে আসি, আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজ টোকেন, আমরা চাইলে আমাদের এই অ্যান্ড্রয়েড শুরুতে টোকেন ইউজ করেও গিটহাবের অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। তো আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আমরা কীভাবে গিটহাবের টোকেন ইউজ করে লগ ইন করবো, আর আপনারা একটু আগে দেখছেন যে এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন। এখানে যদি নর্মালি আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেন আপনাদের গিটহাবের অ্যাকাউন্ট এই অ্যান্ড্রয়েডে লগ ইন হয়ে যাবে, আর যদি টোকেন দিয়ে লগ ইন করতে চান সেজন্য আপনাদের এখানে টোকেনে ক্লিক করতে হবে। টোকেনে ক্লিক করার পর এখানে আমাদের গিটহাবের অ্যাকাউন্ট থেকে একটা টোকেন জেনারেট করে নিতে হবে। এখন আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের গিটহাবের অ্যাকাউন্ট থেকে টোকেন জেনারেট করি, সেজন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমার গিটহাবের অ্যাকাউন্টে, তারপর গিটহাবের অ্যাকাউন্ট থেকে আপনাদের যাওয়া লাগবে সেটিংয়ে। সেটিং থেকে একদম নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেভেলপার সেটিং, ডেভেলপার সেটিং আসবো, আসার পর এখান থেকে পার্সোনাল অ্যাক্সেস টোকেন এই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে নতুন একটা টোকেন আমরা জেনারেট করে নেব, সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেট নিউ টোকেন, এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে একটা যে কোনো একটা নাম দেবো আমাদের টোকেনের। তো এখানে আমি একটি নাম দিতেছি, তো একবার যদি আমরা টোকেন দিয়ে অ্যান্ড্রয়েড শুরুতে লগ ইন করি পরবর্তীতে আমরা যখন কোনো প্রজেক্ট গিটহাবে রাখবো তখন কিন্তু আমাদের বারবার লগ ইন করতে হবে না। আর আপনারা এই টোকেনের মেয়াদ এখানে দিয়ে দিতে পারবেন যে কতদিন এই টোকেনটা কাজ করবে, তো এখানে 30 ডেজ, 60 ডেজ, 90 ডেজ আছে, তো আপনারা চাইলে যে কোনো অপশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে নো এক্সপাইরেশন এটা সিলেক্ট করে দিতে পারবেন, অর্থাৎ এটা একদম পারমানেন্ট থাকবে, 30 দিন পর এই টোকেন আর ডিসেবল হয়ে যাবে না। তো আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে নাম দিতেছি অ্যান্ড্রয়েড টোকেন। এখানে নাম দেওয়ার পর আপনাদের নিচের অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে, যেমন এখান থেকে আমি রিপো সিলেক্ট করে দিলাম, তারপর আপনারা এখান থেকে অ্যাডমিনের অপশনটা সিলেক্ট করে দিতে পারেন, আর এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমাদের এই তিনটা অপশন সিলেক্ট করে রাখলে চলে, আর আপনারা যদি ইউজার ডিলেট এগুলো রাখতে চান তো সেটা রাখতে পারেন। তারপর এখান থেকে আমি দিয়ে দিতেছি জেনারেট টোকেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমার টোকেন ক্রিয়েট হয়ে গেছে, তো এই টোকেনটাই আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যবহার করব এই আমার গিটহাবের অ্যাকাউন্ট লগ ইন করার জন্য, আর আপনারা যদি নর্মালি লগ ইন করতে চান ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো সেটাও করতে পারবেন।
এখানে আমি সেই আমার আগের রিপোজিটরির অপশনটা রাখছি নতুন একটা ট্যাব নিয়ে, তারপর আমি টোকেনটা ক্রিয়েট করছি। যখন আমি আমার প্রজেক্ট এই গিটহাবে দেওয়া হয়ে যাবে, তখন যদি আমি এই পেজটা রিফ্রেশ দিই, তখন দেখতে পারবো যে আমার ফুল প্রজেক্ট গিটহাবে পুশ হয়ে গেছে। তো সেই জন্য আমি নতুন একটা ট্যাব নিয়ে তারপর এখান থেকে টোকেন জেনারেট করেছি। এখন এখান থেকে আমি আমার জেনারেট করা টোকেনটা কপি করে নিতেছি। তারপর এখন চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে, আর এখানে আমাদের টোকেনের যে অপশন ছিল সেই টোকেনের জায়গাতে আমি আমার টোকেনটা দিয়ে দিতেছি। তারপর এখান থেকে লগ ইন। এখন আমরা চাইলে চেক করতে পারবো যে আমাদের গিটহাবের অ্যাকাউন্ট আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে লগ ইন আছে কিনা। তো সেটা করার জন্য আমরা ফাইল থেকে চলে যাবো সেটিংয়ে। সেটিং থেকে আমরা যদি এখানে ভার্সন কন্ট্রোল থেকে আমরা নিচে এখানে আমাদের গিটহাবের অপশন আসি, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার যে গিটহাবের অ্যাকাউন্ট ছিল সেটা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আমার নামটা দেখতে পাচ্ছেন। তো এটা আমি এখান থেকে এটা ওকে করে দিতেছি। যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিটহাবের অ্যাকাউন্ট লগ ইন ছিল না, সেজন্য আমরা লগ ইন করে নিলাম। এখন আমরা আবার তিন নাম্বার স্টেপ দেখবো যে কীভাবে আমরা পুশ করবো গিটহাবের মধ্যে। তো সেই জন্য আমি আবার চলে যাচ্ছি গিটে, তারপর একদম লাস্টে নিচে এখানে দেখতে পাচ্ছেন রিপোজিটরি, তারপর পুশ। এই পুশে আসার পর আমরা চলে যাবো আবার এখান থেকে মাস্টারে। পুশে আসার পর এখানে আমাদের সেই ইউআরএল দেওয়ার অপশনটা দেখাচ্ছে না, কারণ আমরা একবার এখানে ইউআরএল দিয়ে দিয়েছি। তো এখন সরাসরি আমরা যদি পুশ করে দিই তাহলে আমাদের এই প্রজেক্টটা গিটহাবে চলে যাবে। তো আমি এখানে পুশে দিতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এভরিথিং ইজ আপ টু ডেট, অর্থাৎ আমার এই প্রজেক্টটা এখন গিটহাবে পুশ হয়ে গেছে। এখন যদি গিটহাবের অ্যাকাউন্টে চলে যাই, এখন যদি এই পেজ রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রজেক্টটা গিটহাবে চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রিপোজিটরির নাম ছিল বিএমআই ক্যালকুলেটর, আর আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ফাইলগুলো ছিল সবগুলো এখানে আমার চলে আসছে। এখন যদি আমি প্রোফাইল থেকে রিপোজিটরিতে যাই, তো সেটা আমি এখান থেকে দেখতে পারবো যে আমার নতুন একটা প্রজেক্ট এখানে পুশ করা হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3 মিনিট আগে আমার নতুন একটা প্রজেক্ট এখানে পুশ করা আছে। এভাবে আপনারা আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েডের প্রজেক্ট গিটহাবে পুশ করে রাখতে পারবেন। আমি আমার আরেকটা প্রজেক্ট গিটহাবে পুশ করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেজন্য আমি নতুন একটা প্রজেক্ট ওপেন করে আমি আপনাদের আবার পুশ করে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নতুন আরেকটা প্রজেক্টে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করে রাখছি। তো এখন এই প্রজেক্টটা আমরা সেম স্টেপ ফলো করে আবার গিটহাবে রাখবো। যেহেতু একবার আমাদের গিট ইনস্টল দেওয়া হয়ে গেছে, সেজন্য আমাদের আর গিট ইনস্টল দেওয়া লাগবে না। আর আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের গিটহাবের অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সেজন্য আমাদের লগ ইনও করতে হবে না। যদি আমরা চাই যে আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আমাদের গিটহাবের অ্যাকাউন্ট রিমুভ করবো অথবা নতুন কোনো গিটহাবের অ্যাকাউন্ট অ্যাড করবো, তো সেটাও করতে পারবো। তো সেটা করার জন্য সেই আগের মতো আমরা এখান থেকে সেটিংয়ে যাবো। সেটিংয়ে আসার পর আমরা যদি ভার্সন কন্ট্রোল থেকে গিটহাবে যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডের অপশন আছে। এখানে যে প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন অ্যাকাউন্ট এখান থেকে টোকেন অথবা আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো, এখানে লগ ইন করতে পারবো। আর যদি রিমুভ করতে চাই, তো সেই জন্য আমরা এটা এভাবে সিলেক্ট করবো আমাদের অ্যাকাউন্ট, তারপর এখানে মাইনাস আইকনে দেওয়ার পর ওকে দিয়ে দিলেই আমাদের এই অ্যাকাউন্টে আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে রিমুভ হয়ে যাবে। যেহেতু আমার গিটহাবের অ্যাকাউন্টে নতুন আর একটা প্রজেক্ট পোস্ট করবো, সেই জন্য আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন অবস্থায় রাখতেছি, আর এটা আমি এখানে ওকে করে দিলাম। নতুন প্রজেক্ট গিটহাবে রাখার জন্য সেমভাবে আমাদের নতুন আরেকটা রিপোজিটরি ক্রিয়েট করে নিতে হবে। তো নিউ থেকে নতুন আরেকটা রিপোজিটরি ক্রিয়েট করে নিলাম, আর এখানে আমি দিতেছি আমার নতুন রিপোজিটরির নাম। এখানে আমার প্রজেক্টের নাম দেওয়া হয়ে গেছে। তারপর আপনারা যদি এখান থেকে কোনো ডিসক্রিপশন অ্যাড করতে চান, তো সেটা করতে পারবেন। আর আপনাদের প্রজেক্ট প্রাইভেট অথবা পাবলিক রাখবেন কিনা সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। আর আপনারা চাইলে এখান থেকে রিডমি ফাইলটাও অ্যাড করে দিতে পারেন। আমি শুধু আমার প্রজেক্টের নাম আর আমার প্রজেক্টটা পাবলিক রাখতেছি, তারপর এখান থেকে ক্রিয়েট রিপোজিটরিতে দিলাম। এখন আমাদের নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে, আর আমার এই নতুন রিপোজিটরির আমার যে উপরে এখানে ইউআরএল আছে সেটা লাগবে। আমি এটা এখান থেকে কপি করে নিতেছি। তারপর এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর প্রথমে আমাদের যে স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমরা BCS এই অপশনে যাব, যার পর আমরা এখান থেকে ইনাবেল ভার্সন কন্ট্রোল এটা এখান থেকে ইনাবেল করে দিব। তারপর এটা আমরা এখান থেকে ওকে করে দিব। তারপর আমাদের যে স্টেপ ফলো করতে হবে, আমরা এই অ্যান্ড্রয়েডের থেকে আমাদের এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর আমরা চলে যাব এখান থেকে গিটে। গিট থেকে এখান থেকে আমরা এটা অ্যাড করে নিব। তারপর আমরা এই উপরে আমাদের যে
ইউআরএল আছে, সেখানে আমরা আবার ক্লিক করব। সিলেক্ট করার পর তারপর আমরা এখান থেকে চলে যাব গিটে। গিট থেকে আমরা এটা কমিট ডিরেক্টরি এখানে যাব। কমিটের মধ্যে আসার পর আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো যে কোনো কমিট করে দিতে পারি, সেই জন্য আমি এখানে লিখতেছি ফাইনাল কমিট। তারপর আমরা এখান থেকে কমিটে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের এই প্রজেক্টটা লোডিং হচ্ছে। আর যদি কোনো ওয়ার্নিং থাকে সেটা আমরা এখানে দেখতে পারবো, আর যদি কোনো ইরর থাকে সেটা আমরা দেখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টে কোনো ইরর নাই, নো ইরর, আর 15টা ওয়ার্নিং আছে। এই ওয়ার্নিং মূলত আসে যে আপনার প্রজেক্টের মধ্যে কোনো হার্ড কোড আছে কি না। তো এটা সমস্যা না, যদি আপনার প্রজেক্টে কোনো ইরর থাকে তো সেটা আপনারা অবশ্যই ফিক্স করে তারপর গিটহাবে রাখবেন। তারপর এখান থেকে আমি এটা কমিট করে দিতেছি। কমিট করার পর আমি এখানে আবার প্রজেক্টে ক্লিক করার পর আবার ইউআরএলে যাব। ইউআরএল থেকে এখন হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ যে আমাদের প্রজেক্টে গিটহাবে পোস্ট করব। তো সেই জন্য গিট থেকে আমরা একদম নিচে দেখতে পাচ্ছি যে রিপোজিটরি, তারপর এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছি আমাদের এখানে পোস্ট অপশন আছে, পোস্ট থেকে আমরা এটা পোস্ট করে দেব। তো এই উইন্ডোতে আমরা কিন্তু আমাদের প্রজেক্টে কোনো ফাইল দেখতে পাচ্ছি না, তো সেই জন্য আমাদের এখানে প্রথমে ডিফাইন রিমোট এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের গিটহাবের অ্যাকাউন্টে আমাদের রিপোজিটরির যে ইউআরএল ছিল সেটা আমরা এখানে পেস্ট করে দেব। তো আমি আমার প্রজেক্টের ইউআরএল আগে কপি করে নিয়েছি, সেটা আমি এখানে পেস্ট করে দিতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টে লাস্টে ছিল কারেন্সি কনভার্টার, আর আমার গিটহাবের এই রিপোজিটরির লাস্টে ছিল কারেন্সি কনভার্টার। তো সেম ইউআরএলটাই আমি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেম ইউআরএলটা এখানে পেস্ট করে দিয়েছি। তারপর এটা আমরা এখান থেকে ওকে করে দেব। এখন এখানে আমার প্রজেক্টের যতগুলো ফাইল আছে সবগুলো চলে আসছে। তারপর শুধু এখান থেকে আমরা সিম্পলি এখান থেকে আমরা পোস্ট করে দেব। আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পোস্টিং, অর্থাৎ আমার এই প্রজেক্টে গিটহাবে আপলোড হচ্ছে। এখন যদি আমি আমার গিটহাবের অ্যাকাউন্টে চলে যাই আর আমার এই রিপোজিটরির এখানে যদি আমি এটা রিফ্রেশ করি, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কারেন্সি কনভার্টার নামে যে অ্যাপ ছিল সেটা গিটহাবে চলে আসছে। এভাবে আপনারা স্টেপগুলো ফলো করে আপনাদের অ্যান্ড্রয়েড রেসিডোর যে কোনো প্রজেক্ট গিটহাবে রাখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অ্যান্ড্রয়েড রেসিডোর কোনো প্রজেক্ট গিটহাবে রাখতে হয়। যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে সেইখানে আপনারা পোস্ট করতে পারবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট এবং পোস্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।